বিশ্ববিদ্যালয়ের সন্নিহিত অঞ্চলসমূহের গেটগুলোকে আমাদের বড় একটা সমস্যা জায়গা হলো অতিরিক্ত গেট দশটা গেট দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় চলে না একটা দুইটা গেট হলে পরে আমরা নিয়ন্ত্রণ নিতে পারতাম সেগুলোকে আমরা জোরদার করার চেষ্টা করছি যে ছাত্র শিক্ষকদের সাথে স্থানীয় লোকের একটা মেলবন্ধন গড়ে উঠুক আমরা একে অপরের প্রতি যদি বৈরিভাব কখনো পোষণ না করি এটা হয়তো আমাদের জন্য ভালো হবে হ্যাঁ তো সেই উদ্যোগগুলো আমরা নিয়েছি ছাত্রছাত্রীরা যা করে আমাদের সাথে আন্দোলন আজ করে এবং তাদের সব আন্দোলনগুলো শান্তিপূর্ণ হয় অহিংস হয় এবং আমরা একটা পর্যায়ে যে তাদের দাবি দাওয়াগুলো করি আমাদের ছাত্রছাত্রী কোনো সমস্যা না কিন্তু ইনফিল্ট্রেটেড এসব যে সকল বহিরাগত যারা আমাদের সামান্য ঘটনাটাকে পুঁজি করে অন্য বড় কিছু করতে চায় তাদেরই একটা কিছু হতে পারে বলে এটা আমার কাছে এটা আমার ব্যক্তিগত অভিমত এই ধরনের আমরা চিন্তাভাবনা করছি তবে আগামীতে এরকম ঘটনা যেন না ঘটে আমরা চাই না যে আমাদের ছাত্ররা রাস্তা অবরোধ করবে বা আগুন দিবে এগুলো যারা করেছে এই ব্যাপারে প্রশাসন তারা জানে তারা সেভাবে সিদ্ধান্ত নেবে তারপরেও আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের যে সকল সংবেদনশীল ছাত্র ছিল তারা কিন্তু বারবার চেষ্টা করেছে বিষয়টাকে প্রশমন করার এবং তারই প্রতিশ্রুতিতে আমরা মনে করছি যে আপাতত প্রশমিত হয়েছে এবং গতকাল ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো এখন আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছি যেমন তার মধ্যে একটি বিষয় ছিল যে আপনারা জানেন যে এই ক্যাম্পাসটা আসলে বহিরাগতদের খুবই বেশি দৌরাত্ম হয়ে গেছে এখন যেহেতু পাবলিক ইউনিভার্সিটি আমরা চাই যে বাইরের মানুষ আসুক তারা ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করুক